এরে, এ কুটু কুটু করে শুয়ে আছে। ঘুম থেকে উঠে সোফাতে একবার শুতেই হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা নে, ওরে বাবা নে, উফ উফ, আমার কিউটি ডিব্বা, আমার কিউটি মা, আমার কিউটি স্টাইল শুধু দেখো, স্টাইল কা একদম, শুধু লিপস্টিক পরবে। কিউট গার্লটা দেখো, ঘুম থেকে উঠে কি সুন্দর বসে আছে। আমার সোনা মাম্মা খুব কিউট লাগছে, নিউ ড্রেস পরেছে, ওই ব্লু কালারের ড্রেসটাতে না খুব ভালো লাগছে তোমাকে। আর দেখো কি সুন্দর লাগছে, চুলটা আবার চোখের ওপরে পড়েছে, ওই গলায় কালো দাগটা কিসের, ধূপের ছেঁকা। আর দুষ্টুমি করবে ঘুম থেকে উঠলে এত তাড়াতাড়ি, চোখ মুখ ফুলে গেছে তো। ওরে বাপরে, ও ও ও, রাত্রেবেলা হচ্ছে বৃক্ষ রোপণ, বাবা লাগাচ্ছে টমেটো গাছ, টমেটো চারা, আর ছেলে দেখাচ্ছে লাইট, ভীষণই সুন্দর মুহূর্ত। টমেটো হলে বেশি করে খাত, তোমাকে চাটনি করে খাওয়াবো আমি, ওকে? এই হচ্ছে গাছ, টমেটো যখন হবে নিশ্চয়ই দেখানো হবে কত টমেটো হয়। ওইদিকে টেনে দাও, সিসিটা পড়ে দেখো না, ঠিক আছে। এক ব্যাগ বাজার নিয়ে হাজির, অল্প অল্প সবজি আনতে বলেছিলাম, পটল পটল। ওই লেবুটাই বেশি করে নিতে পারতে। আমাদের বাড়িতে স্যার আসবে, তাই সাজুগুজু করে নিয়েছো? চলো 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 চলো, চলে এসো চলে এসো, মা কিরম ঘরটা গুছিয়েছে দেখাবো, এসো এসো। ওকে দাদাকে আগে বসতে দে, দাদা বসে পড়ে তুমি বসবে, আমি একটা ঠিক আছে, আমি এখানে একটা কার্পেট বিছিয়ে দিয়েছি, আর আচ্ছা আমি গুছিয়ে দিচ্ছি, আর এইখানে সোফাটা তো আছেই, স্যার সোফাতে বসবেন, আর আমরা এখানটায় এই যে কার্পেটটার ওপরে বাচ্চাগুলো বসবে।